হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আমি ছাত্র স্যার বলছি। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর 3.4-এর 12 নম্বর অঙ্কন থেকে শুরু করতে যাচ্ছি। এর আগের ক্লাসে আমরা 11 নম্বর অঙ্ক পর্যন্ত করেছিলাম। দেখো, এখানে আমরা একটু বড় করে নিই। দেখো, 12 নম্বর অঙ্কটা যে প্রশ্নটা ছিল সেটাকে আমরা ফাংশন এক্স ধরলাম। এখানে দেখো আছে কি প্রশ্নটার মধ্যে, 2x⁴ -3x³ -3x - 2। এখন এখানে x এর মান কত ধরলে আমাদের এই বহুপদের মানটা শূন্য হবে? দেখো, আমরা যদি 1 ধরি হয় না। তুমি এই জিনিসগুলো একটু রাফ করে নিতে হবে তোমাকে, যে কি ধরলে শূন্য হয়। আমরা যদি 2 ধরি, আমি সরাসরি দেখিয়ে দিলাম 2 ধরলে এখানে কি হয়। x এর মান যদি 2 ধরি, 2 × 4 = 8 × 16, আর 16 × 32, এখানে হয় +32। আর মাইনাসের কত হয় দেখি, এখানে হয় 8 × 3 = 24, আর এখানে হয় 3 × 6, 24 আর 6 = 30, 30 আর -2 = 32। তাইলে হলো মাইনাসের এই তিনটা মিলে মাইনাসের হলো 32, আর শুধুমাত্র একটাই হলো প্লাসের 32, তাইলে কেটে গিয়ে শূন্য হলো। তাহলে দেখো, x = 2 বসালে বহুপদীটির মান শূন্য হয়। ফলে এই 2টাকে যদি আমরা মাইনাস করে বাম পাশে নিয়ে যাই, তাহলে x - 2 ফাংশন x এর একটি উৎপাদক। এবার আমরা কি করলাম, সেই প্রথম লাইনটা আবার নিয়ে নিলাম। এরপরে আগেই বলেছি আমরা এই দ্বিতীয় লাইনটা আমরা আগে লিখব না, বাদ রাখবো, সমান সমান দিয়ে খালি রাখবো। এরপরে তৃতীয় লাইনে আসলাম। তৃতীয় লাইনে আসার পরে আমরা x এর পরে এখানে 4 দেখছি, তাহলে আমরা উৎপাদকটাই যে x - 2 আমরা 4 বার লিখলাম, একটু ফাঁকে ফাঁকে দূরে দূরে স্পেস দিয়ে দিয়ে 4 বার লেখার পরে প্রথমে আমি কি বসালে এই প্রথমটার সাথে মিলবে দেখলাম। আমরা যদি ভিতরে x আছে, তাহলে 2x³ যদি লিখি, তাহলে x দিয়ে গুণ করলে 2x⁴ হয়, তাহলে 2x³ আমরা কমন নিলাম। এরপরে এই ব্র্যাকেটে যে 2টা আছে x - 2, ওকে গুণ দিয়ে এখানে নামালাম। দেখো, 2x⁴, এখানে 2 দিয়ে গুণ করলে 2 × 4 x³ মাইনাস হয়ে গেল 4x³। এখন দেখো আমাদের প্রশ্নের মধ্যে x³ কয়টা আছে, 3টে। আমরা কিন্তু মাইনাসের 4টা নিয়ে ফেলছি, তাহলে 1টা যদি আমি প্লাস করি x³, তাহলে মিল হয়ে যায়, 4টা থেকে 1টা গেলে 3টা থাকে, তাই না? তাহলে দেখো, এখন আমরা এটা নিলাম, x³ নিলাম প্লাসের, সেটার কারণে কিন্তু এখানে আমরা x² কমন নিলাম। x² দিয়ে x³ গুণ করলে x³ হয়, x² দিয়ে 2কে গুণ করলে 2x² হয়। দেখো এখন 2x² x² এর কোনো ঘর আছে কিনা, নাই। আমার প্রশ্নের মধ্যে x² এর কোনো ঘর নাই, তাহলে 2x² আমার মাইনাস আসছিল, আমি প্লাস 2x² একটা নিলাম এই 2টাকে ভ্যানিশ করার জন্য। তাহলে দেখো, এই 2x² এর জন্য এখানে আমাদের কমন নিতে হচ্ছে 2x, ভিতরে যেহেতু x আছে, x দিয়ে গুণ করলে 2x², আর 2x দিয়ে 2কে গুণ করলে 2 × 4x। এখন আমরা দেখি যে x এর ঘরে কি আছে। x এর ঘরে দেখলাম আমরা 3x আছে, তো আমাদের -4x নেওয়া হয়ে গেল। তাহলে আমরা 1টা প্লাসের x নিলাম, 4টা থেকে 1টা গেলে -3x থাকে, মিলে গেল। এই x এর জন্য এখানে আমরা শুধুমাত্র 1 কমন নিলাম, তাহলে ভিতরে x - 2 হলো 1 দিয়ে x কে গুণ করলে x হবে x, আর 1 দিয়ে যদি আমরা 2 কে গুণ করি তাহলে -2। এবার কিন্তু আমাদের মিলে গেল। এখন দেখো, এই x - 2 4টা থেকে আমরা 1টা কমন নিয়ে নিলাম, আর আনকমন যে 3টা থাকলো
2x^3 + x^2 + 2x + 1 এই চারটাকে এক ব্র্যাকেটে ঢুকালাম। এবার আমরা দেখি যে এখান থেকে কি করা যায়। এখান থেকে সরাসরি দেখো কমন নেওয়া যায়। এখান থেকে যদি আমি x কমন নেই, x স্কয়ার কমন নেই, তাহলে কি থাকে? কমন নেওয়া মানে ভাগ করা। আমি যতবারই অঙ্কগুলো করাই ততবারই তোমাদেরকে বলে দিই যে কমন নেওয়া অর্থ ভাগ করা। ভাগ করে দেখো, তুমি রাফ করে 2x³ কে x² দিয়ে ভাগ করে দেখো, কাটাকাটি করলে কি থাকবে আমার? 2x থাকবে। x² কে x² দিয়ে ভাগ করলে 1 থাকবে, ঠিক আছে? এখানে দেখো কোনো কিছু কমন যায় না, এই জন্য 1 কমন নিলাম, ব্র্যাকেটের ভিতরে এইটা থাকলো। এই 2x + 1 থেকে একটা নিয়ে নিলাম, আর আগেরটা তো ছিলই। এরপরে যেটা আনকমন x² + 1 সেটাকে আলাদা নিয়ে নিলাম। আর কোনো সূত্রে আমাদের যায় না, তাইলে এখানে আমাদের উত্তরটা হয়ে গেল। নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা? এবার দেখো আমরা 13 নম্বরে আসি। 13 নম্বরে যে প্রশ্নটা ছিল সেটাকে আমরা ফাংশন x ধরে নিলাম। এরপরে দেখো এখানে আমরা যদি -1 বসাই, একটু রাফ করে দেখতে হবে, তোমাকে আগেই বলেছি আমি যে কি বসালে তোমার শূন্য হয়। -1 বসালে এখানে পাওয়ার যদি জোর থাকে তাহলে কিন্তু প্লাস হয়ে যাবে, এখানে তাহলে 4ই থাকলো। এখানে কিউব আছে, তাহলে বেজোর পাওয়ার থাকলে মাইনাসটা থাইকে যাবে, তাহলে এখানে হলো -12। পাওয়ার জোর আছে, প্লাস হয়ে গেল 7, 7 = 11। আর দেখো এখানে পাওয়ার বেজোর আছে, মাইনাসটা থেকে গেল, আর এই মাইনাসে এই মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে এই +12 আর +3 হলো 15। আর এখানে প্রথমে ছিল না, এটা না, 4 আর হলো 7, 7 = 11 আর 3 হলো 14, আর এখানে হলো 12 ছিল, আর এখানে -2 - 14 হলো, -12 - 2 - 14, তাহলে যদি আমরা কেটে দিই শূন্য হয়। তাহলে আমরা পেলাম কি, x = -1 বসালে বহুপদীটির মান শূন্য হয়। ফলে এই -1টাকে যদি বাম পাশে নিয়ে যাই, +1 হলো, x + 1 ফাংশন x এর একটি উৎপাদক। এবার দেখো প্রথমে যে রাশিটা ছিল সেটি আমরা বসালাম, আর আগের মতোই দ্বিতীয় সমান সমানটা আমরা খালি রাখলাম, তৃতীয়টায় চলে গেলাম, তৃতীয় লাইনে চলে গেলাম। সেখানে পাওয়ার 4 থাকার কারণে আমরা x + 1টাকে 4 বার লিখলাম, একটু ফাঁকে ফাঁকে স্পেস দিয়ে 4 বার লিখলাম। এরপরে প্রথমটার সাথে মিলানোর জন্য আমার কি কমন নিতে হবে? দেখো যদি আমরা 4x³ কমন নেই, তাহলে x এর সাথে গুণ করলে 4x4 হয়ে যায়, প্রথমটার সাথে মিলে গেল। তাহলে x + 1কে 4x³ দিয়ে গুণ করে এখানে আমরা বসালাম এই দুইটা ঘর। এরপরে আমরা দেখলাম যে x³ এর ঘর আমার কয়টা আছে, এখানে আছে x³ আমার 12টা, আমার 4টা নেওয়া হয়ে গেল, আরও 8টা x³ আমার নিতে হবে। এরপরে কি করলাম আমরা, 8টা x³ এর জন্য 8টা x² কিন্তু আমরা নিলাম, ভিতরে x আছে, 8x² দিয়ে x কে গুণ করলে x³ হলো, 8x² দিয়ে 1 কে গুণ করলে হলো 8x². এখন স্কোয়ারের ঘরে দেখি আমরা, আমাদের 7টা x² আছে, আমরা নিয়ে ফেললাম 8টা, তাহলে একটা মাইনাস করে দেবো। এই -x² এর জন্য আমরা এখানে -x কমন নিলাম, -x দিয়ে x কে গুণ করলে -x² বসালাম। এরপরে -x দিয়ে যদি 1 কে গুণ করি তাহলে -x হয়। এখন দেখবো আমরা x এর ঘর কয়টা আছে, 3টা আছে, 3টা -x, 1টা নেওয়া হয়ে গেছে, তাহলে আমাদের আরও 2টা নিতে হবে -x। তাহলে এর জন্য আমাদের -2 কমন নিলাম, 2 দিয়ে -2 দিয়ে x কে গুণ করলে -2x, -2 দিয়ে 1 কে গুণ করলে -2, তাহলে আমাদের এবার মিলে গেল। তাহলে এই 4টা x + 1 থেকে আমরা 1টা নিয়ে নিলাম, আর আনকমন যে 4টা ছিল, 4x³ + 8x² - x - 2, এই 4টাকে আমরা এক ব্র্যাকেটে ঢুকালাম। এবার দেখো আমাদের কমন যায় কিন্তু,
এখান থেকে যদি আমরা 4x স্কয়ার কমন নেই, দেখো কি থাকে, x প্লাস 2 থাকে। এখানে যদি শুধুমাত্র মাইনাস 1 কমন নেই, ভিতরে প্লাস হয়ে গেল, সাইন চেঞ্জ হয়ে গেল। এবার দেখো x প্লাস 2 থেকে একটা নিয়ে নিলাম, আর x প্লাস 1 তো আগেই ছিল, আর আনকমন দুইটা 4x স্কয়ার মাইনাস 1 এক ব্র্যাকেটে ঢুকলো। এটাকে আবার স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রে ফেলা যায়, তাহলে 2x হোল স্কয়ার দিলাম, 1 স্কয়ার দিলাম, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর আগের দুইটা তো এখানে ছিলই, বসিয়ে দিলাম, তাহলে উত্তরটা এখন হয়ে গেল। কিন্তু নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ, এবার কিন্তু আমাদের শীটটা শেষ হয়ে গেল, আমরা নতুন একটা শীট নিয়ে আসি। এবার আসতেছে আমাদের 14 নম্বর থেকে আমরা শুরু করতে যাচ্ছি। দেখো 14 নম্বরে আমরা কি করি, একটু বড় করে নিই, চোদ্দ নম্বর অঙ্কটা দেখো, আমরা সবার কাছে x কিন্তু আছে, x কমন, লাস্টেরটা কি আছে x, তাহলে সবার কাছ থেকে আমরা প্রথমে x কমন নিয়ে নিই। কমন নেওয়ার পরে দেখো প্রত্যেকটা পাওয়ার একটা করে কমে গেল। এরপরে দেখি ছয়টা কিন্তু আছে, এই এক জোড়া, এই এক জোড়া, এই এক জোড়া। এখন একটু যদি আমরা খেয়াল করি যে এক্স টু দি পাওয়ার 4 জোড়ায় জোড়া কিন্তু কমন নেওয়া যায়, এক্স টু দি পাওয়ার 4 যদি কমন নেই আমার কি থাকে, দেখো এক্স মাইনাস 1 থাকে। এই যে এক্স 5 কে যদি এক্স 4 দিয়ে ভাগ করি তাহলে এক্স থাকে, এক্স 4 দিয়ে যদি এক্স 4 কে ভাগ করি তাহলে 1 থাকে, এক্স মাইনাস 1 থাকলো। এই জোড়ার থেকে যদি এক্স স্কোয়ার কমন নেই তাহলে এক্স মাইনাস 1 থাকে, আর এই জোড়ার থেকে কিছু কমন নেওয়া যায় না, বিধায় আমরা শুধুমাত্র 1 কমন নিলাম। তাহলে দেখো ভিতরে x মাইনাস 1 তিনটা থেকে একটা নিয়ে নিলাম, প্রথমে তো x ছিলই, এরপরে আনকমন যে কয়টা ছিল x টু দি পাওয়ার 4 প্লাস x স্কোয়ার প্লাস 1, এই তিনটাকে এক ব্র্যাকেটে ঢুকালাম। এটা একটা উৎপাদক, এই ধরনের উৎপাদক তোমরা করেছ, মান নির্ণয়ের চ্যাপ্টারেও করেছ। এখানে আমরা সূত্রে ফেলে অতিরিক্ত বিয়োগ, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফেললাম, দেখো এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে স্কোয়ার করলে এক্স টু দি পাওয়ার 4 হয়, এখানে 2x স্কোয়ার হয়, আর ছিল আমাদের একটা এক্স স্কোয়ার, একটা বেশি নিছি তাহলে একটা মাইনাস করে দিলাম, একটা 1 স্কোয়ার মানে 1, তাহলে এই প্রথম তিনটের থেকে কিন্তু আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র দেয়। দেখো ভিতরে এ মানে এক্স স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, আর এক্স কে হোল স্কোয়ার দিয়ে রাখলাম আমরা, তাহলে কি হলো পুরোটা এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে যায়, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দেখো এই পুরোটা কিন্তু এ ধরছি আমরা, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তারপরে আমরা একটু সাজিয়ে লিখলাম, এরপরে দেখো এখন আমরা কি করলাম, এই এক্সটাকে মাঝখানে এনে সংখ্যাটা শেষে দিলাম, এক্সটাকে মাঝখানে এনে সংখ্যাটা শেষে দিলাম, তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল। এরপরে আসি আমরা 15 নম্বর অঙ্কটা, দেখো কী দেওয়া আছে, দেখো ফাংশন এক্স ইকুয়াল টু 4x টু দি এক্স কিউব মাইনাস 5x স্কোয়ার প্লাস 5x মাইনাস 1। এখানে কিন্তু একটু মানে চিন্তা ভাবনা করে একটু মনেও রাখতে হবে, এটা অঙ্কটা একটু কঠিন। এটাকে যদি x এর মান যদি আমরা 1/4 ধরি, খেয়াল করো x এর মান 1/4 যদি ধরি, বসালে বহুপদের মান শূন্য হয়। আমরা এখানে এই এই চিন্তাটা তোমার মাথায় কীভাবে আসবে, এই চিন্তাটা আসবে যখন তুমি এক ধরবা যায় না, দুই ধরবা যায় না, তিন ধরবা মিলে না, তারপর হাফ ধরবা মিলে না, এরপরে 1/4 ধরে দেখবা মিলে। আর একটা বুদ্ধি আছে, সেটা হলো যে এই অঙ্কটা তোমার মনেই রাখতে হবে, যে এই অঙ্কটা যদি কখনো আসে তাহলে 1/4 বসাতে হবে, মনে রাখলে সেটা কিন্তু হয়ে যাবে। এখন দেখো 1/4টা বসানোর পরে এটা কিভাবে আসলো, এটা দেখো যদি আর আড়ি গুণ করি আমরা, এটা নিচে 1 আছে মনে মনে, তাহলে 4 দিয়ে যদি এক্স গুণ করি 4x, আর 1 দিয়ে 1 রে গুণ করলে এই পাশে 1 থাকলো, তাহলে 4x ইকুয়াল টু 1 থাকে। তারপর 1কে যদি আমরা মাইনাস করে বাম পাশে নিয়ে আসি তাহলে হয় 4x মাইনাস 1। নিশ্চয়ই বুঝতে পেরেছ, তাহলে এই 4x মাইনাস 1টা ফাংশন এক্স এর একটা উৎপাদক। এবার পুরো প্রথম লাইনটা আবার লিখলাম, দ্বিতীয় লাইনটা কিন্তু আমরা খালি রেখে গেলাম, তৃতীয় লাইনে চলে গেলাম,
তৃতীয় লাইনে চলে যাওয়ার পরে আমরা কি করলাম দেখো, ফোর এক্স মাইনাস ওয়ান, যেহেতু এখানে পাওয়ার আছে তিন, তিনবার লিখলাম ফোর এক্স মাইনাস ওয়ান, ফোর এক্স মাইনাস ওয়ান, ফোর এক্স মাইনাস ওয়ান। তাহলে কি দিয়ে গুণ করলে আমার প্রথমটার সাথে মিলবে? অবশ্যই এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে মিলে যাবে। এক্স স্কোয়ার গুণ দিয়ে যদি আমি ফোর এক্স কে গুণ করি তাহলে হয় ফোর এক্স কিউব, প্রথমটা মিলে গেল। দ্বিতীয়টা গুণ করলে কি হয়? মাইনাস এক্স স্কোয়ার হয়, মাইনাস এক্স স্কোয়ার। কিন্তু আমার এক্স স্কোয়ার কয়টা আছে? মাইনাস পাঁচটা এক্স স্কোয়ার আছে দেখো। তাহলে আমরা একটা নেওয়া হয়ে গেলো, আরও চারটা এক্স স্কোয়ার নেব, নিলাম এখানে মাইনাস ফোর এক্স স্কোয়ার। এর জন্য ভিতরে তো ফোর আছেই, শুধুমাত্র এক্স দিয়ে আমরা গুণ করলাম, এক্স কমন নিলাম। তাহলে এক্স দিয়ে ওকে গুণ করলে ফোর এক্স স্কোয়ার, মাইনাস এক্স দিয়ে মাইনাস ওয়ানকে গুণ করলে মাইনাস ওয়ান প্লাস এক্স। এবার দেখলাম এক্স আমার কয়টা আছে, এক্স এখানে আছে পাঁচটা, আমার একটা নেওয়া হয়ে গেলো, আরও চারটা নিতে হবে। এটার জন্য কিন্তু আমরা এখানে প্লাস ওয়ান কমন নিলাম। তাহলে দেখো ওয়ান দিয়ে ফোর এক্সকে গুণ দিলে ফোর এক্স, ওয়ান দিয়ে মাইনাস ওয়ানকে গুণ করলে মাইনাস ওয়ান থাকে। এবার দেখো ফোর এক্স মাইনাস ওয়ান তিনটার থেকে একটা নিয়ে নিলাম কমন, আর এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এই তিনটাকে এক ব্র্যাকেটে ঢুকালাম। এরপর আমরা চেষ্টা করলাম যে এটা মিডল টার্ম করা যায় কি না, কোনোভাবে মিডল টার্ম যায় না, সূত্রে যায় না। অতএব এখানে কিন্তু আমাদের উত্তরটা হয়ে গেল। এরপরে আমাদের আসতেছে ষোলো নম্বর অঙ্কটা, দেখো কি দেওয়া আছে, ফাংশন এক্স ইকুয়াল টু এইটিন এক্স কিউব প্লাস ফিফটিন এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু। এখন এটাকে আমরা এক্স ইকুয়াল টু মাইনাস হাফ ধরতে হচ্ছে। এই অঙ্কটাও তোমরা একটু মনেই রাখতে হবে, তোমরা এটা বের করে খুব কষ্ট হবে তোমাদের জন্য। এই অঙ্কটা আসলে পরে তোমার মনে রাখতে হবে, এটাকে মাইনাস হাফ ধরতে হবে, ঠিক আছে? এরপরে দেখো মাইনাস হাফ ধরার পরে আমরা ওই যে আগে দেখালাম যে আর আরে যদি গুণ করি, এই টু দিয়ে যদি এক্সকে গুণ করি তাহলে হয় টু এক্স সমান সমান হয় মাইনাস ওয়ান। এই নিচের ওয়ান দিয়ে ওয়ানকে গুণ করলে আর আরে গুণ করলে মাইনাস ওয়ান হয়। এই মাইনাস ওয়ানটাকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে প্লাস ওয়ান হয়, তাহলে কী হলো টু এক্স প্লাস ওয়ান হলো। টু এক্স প্লাস ওয়ান কিন্তু ফাংশন এক্সের একটি উৎপাদক। পরের শীটে আমরা চলে যাই, দেখো ষোলোর বাকি অংশ। তাহলে সেই প্রশ্নটা এবার ধরলাম, ফাংশন এক্স ইকুয়াল টু এইটিন এক্স কিউব প্লাস ফিফটিন এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু। দ্বিতীয় লাইনটা বরাবরের মতো আমরা বাদ রেখে গেলাম, তৃতীয় লাইনে চলে গেলাম। তৃতীয় লাইনে চলে যাওয়ার পরে দেখো ওই আগের শীটেতে আমরা পেয়েছিলাম কি, উৎপাদকটা পেয়েছিলাম টু এক্স প্লাস ওয়ান, তাহলে পাওয়ারটা ছিল তিন, তাহলে তিনবার লিখলাম আমরা টু এক্স প্লাস ওয়ান, টু এক্স প্লাস ওয়ান, টু এক্স প্লাস ওয়ান। লেখার পরে আমাদের প্রথমে কত কমন নিলে প্রথম রাশির সাথে মিলবে, তাই আমরা দেখলাম যে এখানে যদি আমরা নাইন নেই তাহলে এখানে টুর সাথে গুণ হলে নয় দুগুণ আঠারো এক্স কিউব হয়। তাহলে নাইন এক্স স্কোয়ার কমন নিলাম, কমন নিয়ে এই ব্র্যাকেটটাকে গুণ করে এখানে লিখলাম। লেখার পরে আমরা পাইলাম নয়টা এক্স স্কোয়ার, কিন্তু আমাদের আছে পনেরোটা এক্স স্কোয়ার। তাহলে আমাদের পনেরোটার থেকে নয়টা চলে গেলে কি ছয়টা এক্স স্কোয়ার থাকে না, ছয়টা এক্স স্কোয়ার আমরা লিখলাম। এর জন্য আমরা এখানে থ্রি এক্স লিখলাম, যেহেতু ভিতরে টু আছে, তিন দুগুণে ছয় এক্স স্কোয়ার মিললো, আর তিন দিয়ে যদি ওয়ানকে গুণ করি থ্রি এক্স হয়ে গেল। এক্সের ঘর আমাদের কয়টা আছে, এক্সের ঘর আছে আছে মাইনাস একটা, কিন্তু আমরা নিয়ে ফেলছি প্লাসের তিনটা। তাহলে যদি আমি মাইনাসের চারটা নিই তাহলে প্লাসের তিনটা চলে যাওয়ার পরও মাইনাসের একটা থাকবে, তাই না? তাহলে তাই করলাম আমরা ফোর এক্স নিলাম, এটার জন্য আমার এখানে মাইনাস টু কমন নিতে হইলো। মাইনাস টু কমন নিলে ভিতরে টু এক্স আছে, টু দিয়ে টুকে গুণ করলে দুই দুগুণে চার এক্স মিলে গেল, প্লাস মাইনাসে মাইনাস দুই একে দুই, এবার কিন্তু মিলে গেল। এবার টু এক্স প্লাস ওয়ান তিনটা আছে, একটা কমন নিয়ে নিলাম, আর আনকমন তিনটা জিনিস নাইন এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু এক ব্র্যাকেটে রাখলাম। এরপরে দেখো আমরা চিন্তা করলাম যে এখন কি করা যায়, মিডল টার্ম করা যায় কি না। দেখলাম যে নয় দুগুণে আঠারো, আঠারো তিন ছয় আঠারো, ছয়ের থেকে তিন গেলে তিন থাকে, আমাদের কিন্তু মিডল টার্ম যাচ্ছে। তাইলে তাই আমরা করলাম, বড়টা আগে লিখলাম,
सिक्स एक्स आगे माइनस थ्री एक्स बेग कर मिले लाम एज उल्टा सैन मजे जो प्लस सैन टाइम बड़टार सैन नीते हैं तरह उल्टाटा नीते हैं छोटोटार सैन एरपर देखो जोड़ा जोड़ा कमन निल प्रथम जोड़ार थे कि कमन जाए थ्री एक्स कमन जाए कमन पर थकल कि थ्री एक्स प्लस टू एरपर द्वित जोड़ार थे जोड़ार थे कि कमन जाए किस कमन जाए ना तेल माइनस वन कमन निल सन परिवर्तन हुए प्लस हो गल एरपर देखो थ्री एक्स प्लस टू थे एक नहीं निलम और आनकमन थ्री एक्स माइनस वन एक ब्रैकेटे ढुकाल और आगे तो टू एक्स प्लस वन छोड़ क्या अंकटा हो गल हमें क्योंकि आजकल मत अंक एखे क्लसटा शेष करते जा तुम्हारे सकल को असंख्य धन्यवाद जाना परवर्ती लेसन देखार आमंत्रण जानिए एखे शेष कर धन्यवाद।